দুটি সহমৌলিক সংখ্যার লসাগু 12, একটিকে 4 দিয়ে এবং অপরটিকে 8 দিয়ে গুণ করা হলো, বর্তমানে সংখ্যা দুটির লসাগু কত? সহমৌলিক সংখ্যার লসাগু 12 বলেছে, অতএব 12 এর গুণনীয়গুলো বের করলে সহমৌলিক সংখ্যা দুটি বের হয়ে যাবে। 12 একে 12, 3 4 12, 12 এর গুণনীয়গুলো হলো 1 12 3 4, অর্থাৎ সংখ্যা দুটি হয় 1 অথবা 12 কিংবা 3 অথবা 4 হবে। 1 এবং 12 পরস্পর সহমৌলিক নয়, কারণ সহমৌলিক সংখ্যার মধ্যে একটি সংখ্যা অবশ্যই 1 থেকে বড় হতে হবে, অতএব সংখ্যা দুটি হবে 3 এবং 4। প্রশ্নে বলেছে একটিকে 4 দিয়ে এবং অপরটিকে 8 দিয়ে গুণ করা হলো, এখন 3 কেও 4 দিয়ে গুণ করতে পারি, আবার 3 সংখ্যাটিকেও 8 দ্বারা গুণ করতে পারি। যদি 3 সংখ্যাটিকে 4 দ্বারা গুণ করা হয় তবে এদের গুণফল হবে 12, এবং বাকি যে সংখ্যা থাকে 4, এই সংখ্যাটিকে যদি 8 দিয়ে গুণ করা হয় তবে এদের গুণফল হবে 32। 12 এবং 32 এর লসাগু হলো 6 16 2 3 8, 2 গুণ 2 গুণ 3 গুণ 8, 3 8 24, 24 গুণ 48, 48 গুণ 96। আবার যদি প্রথমে 3 কে 4 দিয়ে গুণ করা হয়েছিল, এখন যদি 3 কে 4 দিয়ে গুণ না করে 3 কে 8 দিয়ে গুণ করা হয় এবং 4 সংখ্যাটিকে 4 দিয়ে গুণ করা হয় তবে সংখ্যাটি দাঁড়াবে 3 8 24, 4 4 16। এখন 24 এবং 16 এর লসাগু হলো 12 দ্বিগুণে 24, 8 দ্বিগুণে 16, 6 দ্বিগুণে 12, 4 দ্বিগুণে 8, 3 দ্বিগুণে 6, 2 দ্বিগুণে 4, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 348। অতএব নতুন যে সংখ্যা দুটো দাঁড়াবে তাদের লসাগু হয় 96 হবে না হয় 48 হবে। অতএব উত্তর হবে হয় 48 না হয় 96।